এই জায়গা থেকেই মনে হয় মানে তাহলে কি ভাবি আপনার জীবনের প্রথম ভালোবাসা ছিল? জি ডেফিনেটলি। তাহলে এমন কি হয়তো যে চিত্রনায়িকাদের দিকে কম তাকালে চিত্রনায়িকারা আমার দিকে একটু বেশি তাকালে, এরকম 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 ফ্ল্যাট ফ্ল্যাটিং এর কোনো না, ফ্ল্যাটিং এর ব্যাপারটা না তখন এরকম, তোমার কাউকে ভালো লাগতো না যে আপনি? না না, অবশ্যই ভালো লাগতো, অবশ্যই ভালো লাগতো, অবশ্যই। আমাদের আমাদের প্রজন্মে যে চারটি নায়িকা মানে মৌসুমি ভালো লাগার মতো না, তারপর হচ্ছে আসলো শাবনূর, অসাধারণ তার অভিনয় শৈলী, তার তার অভিনয় শৈলী দিয়েই তো তাকে ভালো লাগে, তার অভিনয়, তার এক্সপ্রেশন, চোখ কথা বলে, অডিও কথা বলে একসাথে, তো বাট এরা অনেক অসম্ভব, প্রত্যেককে যার যার জায়গায় সুন্দরী না সুন্দরী। তাহলে আপনি যদি বিবাহিত না হতেন তাহলে এদের কাকে প্রথমে চুজ করতেন, প্রথমে যে এই মানুষটার আসে সামনে পেছনে কেউ নেই এই একজনই, সে কাকে চুজ করতেন? আমার মনে হয় মৌসুমীকেই। মৌসুমীকে, ওর একটা ব্যক্তিত্বের প্রভাব অনেক বেশি। আপনার এরকম কোন স্টোরি আছে যেটা আপনি খুব মনে করেন মাঝে মাঝেই? একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমি এতই ডেডিকেটেড ছিলাম আমার ক্যারিয়ারের ব্যাপারে, সেটা হচ্ছে যে ছবির নাম মৌসুমীর সাথে আমার গান, গানের পরে আমাকে ফার্স্টে দিয়ে দিবে সোহানুর রহমান, সোহান ছিলেন ডিরেক্টর, আমার প্রতিজ্ঞা ছবির নাম, মান্না, মৌসুমী, আমি আহমেদ শরীফ সাহেব, কাস্টিং। তো ওই গান মৌসুমীর সাথে আমার গান, সম্পূর্ণ একটা গান, গানের পরে সে আমাকে ফার্স্টে দিয়ে দিবে। আচ্ছা, তো ফাঁসিটার শর্টের সময় আমি আসলে সবসময় অ্যাকশন ওরিয়েন্টেড আমি শর্টগুলোকে খুব বিশ্বাসযোগ্য করে তুলি, যাতে মনে হয় মানুষের মনে দাগ কাটে। তো ওই জায়গায় ফাঁসির শর্ট নিতে গিয়ে আমি ওই আমি এমন হয়ে গিয়েছিলাম, আমি ফাঁসে হ্যাং হয়ে গিয়েছিলাম। আচ্ছা, মানে অলমোস্ট ফাঁসি দিয়ে দেয়, আমি জানি না, ফ্যাং হয়ে গেলাম, এরকম পড়ে গেলাম। তখন মেকআপ ম্যান মাইনুল অ্যাসিস্ট্যান্ট, ও দৌড়ায় গিয়ে বলো, আল্লাহ মিশা ভাই, মিশা ভাই তো ফাঁসি হয়ে গেছে।